সমুদ্রস্থ সাধারণত নানা কারণে অনেক কারণে সমুদ্রস্থের সৃষ্টি হয়ে থাকে, যা নিম্নে আলোচনা করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। দুই নম্বর হচ্ছে উষ্ণতার তারতম্য। বাষ্পীভবন বাষ্পীভবন ভূভাগে অবস্থান। পৃথিবীর অনেক গতি। এখন আমরা সমুদ্র স্রোতের কারণ হচ্ছে প্রধান কারণ, 1 নম্বর কারণ হচ্ছে বায়ু প্রবাহ, 2 নম্বর হচ্ছে উষ্ণতার তারতম্য, 3 নম্বর হচ্ছে লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবন ভূভাগের অবস্থান এবং পৃথিবীর আবর্তন গতি। তাছাড়া আরও বিভিন্ন কারণ আছে, যেমন সমুদ্রের গভীরতা, শৈলশিরা ইত্যাদি। আমি এখন আমার বিস্তারিত সমুদ্র স্রোতের কারণগুলো আলোচনা করব। প্রথমে আমরা দেখছি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোতের প্রধান কারণ। তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে সমুদ্র স্রোতের প্রধান কারণ কি, সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ থাকলেও কিন্তু বায়ু প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোতের প্রধান কারণ। আমরা জানি সমুদ্র নিয়ত বায়ু সারা বছর কোনো নির্দিষ্ট কোনো অঞ্চলের উপর দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হতে থাকে। আমরা জানি নিয়ত বায়ু সাধারণত কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে প্রতিনিয়ত একই দিকে প্রবাহিত হতে থাকে, আর সমুদ্র এবং মহাসাগরগুলোর স্রোতগুলো সেই বায়ুকে অনুসরণ করে চলাচল করতে থাকে। অর্থাৎ বায়ু প্রবাহ, নিয়ত বায়ু যেই দিক দিয়ে সারা বছর প্রবাহিত হয় সেই বায়ুর পথগুলো অনুসরণ করে সাগর বা মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলো সৃষ্টি হয়ে থাকে। সেই বিশেষ করে উদাহরণ হিসেবে বলা যায় যে আয়নবায়ু এবং প্রত্যয়নবায়ু। আয়নবায়ুর প্রভাবে সমুদ্র স্রোতগুলো পূর্ব হতে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ আয়নবায়ু সারা বছর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ফলে সাগর ও মহাসাগর স্রোতগুলো আয়নবায়ুর পথ অনুসরণ করে পূর্ব দিক হতে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে থাকে। আবার প্রত্যয়নবায়ুর প্রভাবে, প্রত্যয়নবায়ু যেহেতু পশ্চিম দিক থেকে আবার পূর্ব দিকে প্রবাহিত হয়, ফলে সাগর বা মহাসাগরের প্রধান স্রোতগুলো প্রত্যয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিক হতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে। এভাবেই বায়ু প্রবাহের দ্বারা সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আবার মেরু প্রদেশের দিকে, অর্থাৎ মেরু প্রদেশে মেরুবায়ুর প্রভাবেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। আরও বলা যায় যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু পরিবর্তন হয়ে থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু যখন পরিবর্তিত হয় তখনও সমুদ্র স্রোত ওই বায়ুর পরিবর্তনে বা বায়ুর গতিপথকে অনুসরণ করে প্রবাহিত হয়ে থাকে। এভাবেই সমুদ্র স্রোত বায়ু প্রবাহের কারণে সৃষ্টি হয়। তাই বলা যাচ্ছে বায়ু প্রবাহই হচ্ছে সমুদ্র স্রোতের প্রধান কারণ। এখন আমাদের উষ্ণতার তারতম্য। এখন উষ্ণতা কীভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করতে পারে? আমরা জানি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উষ্ণতা বিভিন্ন রকম। বিশেষ করে বলি নিরক্ষ অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে নিরক্ষ অঞ্চলে তাপমাত্রা বেশি, আবার মেরু অঞ্চলে অর্থাৎ নিরক্ষ অঞ্চল থেকে যত উত্তর বা দক্ষিণ অর্থাৎ মেরু অঞ্চলে সূর্যের তাপ বক্রভাবে প্রসারিত হয় বা অর্থাৎ তীর্যকভাবে পতিত হয় বলে সেই মেরু অঞ্চলে তাপমাত্রা কম, ফলে দুই অঞ্চলের সঙ্গে তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ নিরক্ষ অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ার কারণে উক্ত অঞ্চলে বা
জলবাস না, জলরাশিতে তাপমাত্রা বেশি হয় এবং ওখানকার জলরাশি কি হয়, পানি যখন তাপমাত্রা বেশি ধারণ করে তখন পানি হালকা হয় এবং উষ্ণ হয়, অর্থাৎ উষ্ণ হয় এবং হালকা হয়ে যায়। এবং পক্ষান্তরে মেরু অঞ্চলে সূর্যকিরণ কম পড়ার কারণে উক্ত অঞ্চলে উষ্ণতা কমে যায়, পানিতে উষ্ণতা কম হয় এবং পানি ভারী হয়, ফলে দুই তারতম্য রোগ দেখা যায়। অর্থাৎ নিরক্ষ অঞ্চলের পানি উষ্ণতা এবং হালকা হওয়ার কারণে নিরক্ষ অঞ্চল থেকে পানিরাশি উভয় গোলার্ধে অর্থাৎ মেরু অঞ্চলের দিকে উত্তর এবং দক্ষিণে মেরু অঞ্চলের দিকে সমুদ্রের উপরি অঞ্চল দিয়ে মানে সমুদ্রের উপরি ভাগ দিয়ে অর্থাৎ পানিরাশির উপরি অঞ্চল দিয়ে অর্থাৎ উপরের অঞ্চল দিয়ে স্রোত এই মেরু প্রদেশের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ নিরক্ষ অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ার কারণে পানি হালকা হয়ে যায়, হালকা হওয়ার কারণে পানি এই মেরু উভয় মেরুর দিকে প্রবাহিত হতে শুরু করে অর্থাৎ বাহিরস্রোতের সৃষ্টি করে। এবং এই এখান থেকে যে একটা স্রোত উপরে সমুদ্রের পানিরাশির উপর দিয়ে স্রোত প্রবাহিত হয়ে যাচ্ছে, এই পানিরাশি প্রবাহিত হওয়ার ফলে নিরক্ষ অঞ্চলে পানির স্বল্পতা দেখা দেয়। আর তখন এই স্বল্পতা দেখা দেওয়ার কারণে এই পানির সমতা রক্ষার জন্য মেরু অঞ্চল থেকে শীতল এবং ভারী পানি নিরক্ষ অঞ্চলের দিকে অন্তজ স্রোত হিসাবে নিরক্ষ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ফলে নিরক্ষ এবং মেরু অঞ্চলের মধ্যে স্রোতের সৃষ্টি হয়, একটা বাহির স্রোত এবং একটা অন্তজ স্রোত। এভাবেই উষ্ণতার তারতম্যের কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আবার বলি, এক কথায় বলি, নিরক্ষ অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এখানকার পানি উষ্ণতা লাভ করে হালকা হয়ে সমুদ্রের উপরিভাগ দিয়ে মেরু অঞ্চলের দিকে ধাবিত হয় এবং মেরু অঞ্চলের শীতল এবং ঠান্ডা পানি নিরক্ষ অঞ্চলের পানির সমতা রক্ষার জন্য নিরক্ষ অঞ্চলের দিকে ধাবিত হয়, ফলে দুই অঞ্চলের মধ্যে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এভাবে উষ্ণতার তারতম্যের কারণে সমুদ্র স্রোতে সৃষ্টি হয়। তিন নম্বর হচ্ছে লবণাক্ততার তারতম্য। লবণাক্ততা, আমরা জানি যে সাগর বা মহাসাগরের পানিতে লবণাক্তের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ লবণাক্ততা আছে, অর্থাৎ সব জায়গার বা সব অঞ্চলের পানিতে লবণাক্ততা সমান নেই, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি, আবার কোনো কোনো অঞ্চলে পানিতে লবণাক্ততার পরিমাণ কম। আমরা জানি যেসব পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি সেসব পানি যেসব পানিতে লবণাক্ততার পরিমাণ কম সেসব পানি অপেক্ষা ভারী এবং ঘনত্ব বেশি, অর্থাৎ লবণাক্ততা পানির ঘনত্ব লবণাক্ততাহীন পানির ঘনত্বের চেয়ে বেশি, অর্থাৎ ভারী। যে পানিতে বেশি লবণাক্ততা সেই পানির তত বেশি ঘনত্ব এবং তত বেশি ভারী, ফলে ভারী পানি অর্থাৎ লবণাক্ততা বিশিষ্ট পানি হচ্ছে ভারী বলে বেশি চাপ প্রয়োগ করে। আর লবণাক্ততা কম বিশিষ্ট পানি লবণাক্ততা বিশিষ্ট পানি অপেক্ষা হালকা, তাই যেসব পানিতে বেশি লবণাক্ততা আছে সেসব পানি সমুদ্রের তল দেশে বেশি ডিপোজিট হতে শুরু করে, মানে নিচে প্রবাহিত হয় অর্থাৎ নিম্ন দিকে ধাবিত হয়। এবং পক্ষান্তরে উপরে পানি স্বল্পতা দেখা দেয়, ফলে লবণাক্ততাহীন বা কম লবণাক্ততা বিশিষ্ট পানিগুলো তখন নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়, ফলে এখানে ঊর্ধ্ব স্রোতের সৃষ্টি হয়, ঊর্ধ্ব এবং নিম্ন স্রোতের সৃষ্টি হয়। এভাবে লবণাক্ততা বিশিষ্ট পানি লবণাক্ততার কারণে সমুদ্রে ঊর্ধ্ব স্রোতের সৃষ্টি হয়ে থাকে। বাষ্পীভবন, চার নম্বর হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবনের মাধ্যমে কীভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, আমি পূর্বে আলোচনা করলাম উষ্ণতার তারতম্য। উষ্ণতা এবং বাষ্পীভবন প্রায় কাছাকাছি, কারণ উষ্ণতা সৃষ্টি হলেই বাষ্পীভবন সৃষ্টি হবে। অর্থাৎ যেসব অঞ্চলের পানিতে উষ্ণতা বেশি অর্থাৎ তাপ বেশি সেসব অঞ্চলে বেশি পানি বাষ্পীভূত হবে। বিশেষ করে উদাহরণ দেয়, যেমন নিরক্ষ অঞ্চলে সূর্যগ্রহণ লবণভাব পড়ার দ্বারা নিরক্ষ অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি, ফলে নিরক্ষ অঞ্চলে জলরাশির উপর যখন সূর্যতাপ লবণভাবে কিরণ দেয় তখন পানি উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়ে উপরে চলে আসে, অর্থাৎ মেঘে পরিণত হয় উপরে চলে আসে। পক্ষান্তরে শীতপ্রধান অঞ্চলগুলোতে সূর্যতাপ বক্রভাবে বা তীব্রভাবে পরিহিত হওয়ার কারণে উক্ত অঞ্চলে তাপমাত্রা কম হয় এবং বাষ্পীভবন হয় না বললেই চলে। আর নিরক্ষ অঞ্চল থেকে যে বাষ্পীভূত হয়ে পানি উপরে উঠে আসে তখন নিরক্ষ অঞ্চলের পানি কিছু স্বল্পতা দেখা যায়,
বা পানির ঘাটতি দেখা যায়, অর্থাৎ বাষ্পীভূত পানিগুলো যখন চলে যায় তখন এখানে পানি শূন্যতা দেখা যায়। ফলে শীতপ্রধান অঞ্চলগুলো থেকে এই পানি শূন্যতা পূরণের জন্য নিরক্ষ অঞ্চলের দিকে ধাবিত হয় এবং স্রোতের সৃষ্টি হয়। এভাবেই বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ভূভাগের অবস্থান। ভূভাগের কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এটা সাধারণত পরোক্ষভাবে এটি নতুন স্রোতেরও সৃষ্টি করে থাকে। ভূভাগ কোনো সমুদ্র প্রবাহিত স্রোতে, অর্থাৎ কোনো সমুদ্র স্রোতের সম্মুখভাবে যখন কোনো কঠিন ভূভাগ দ্বারা বাধাপ্রাপ্ত হয় যখন ভূভাগ বাধাপ্রাপ্ত হয় তখন ওই ভূভাগে বাধাপ্রাপ্ত হওয়ার পর নতুন কোনো সমুদ্র স্রোতে সৃষ্টি হতে পারে। যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ আমেরিকার সেন্টারক দ্বীপে দক্ষিণ আমেরিকার সেন্টারক দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে একটি উপসাগরীয় স্রোত এবং আরেকটি ব্রাজিল স্রোত নামে ধারণ করে। অর্থাৎ এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি সম্মুখভাবে দক্ষিণ আমেরিকার সেন্টার অফ দ্বীপটি থাকার কারণে এখানে একটি উপসাগরীয় স্রোত এবং একটি ব্রাজিল স্রোত, এই দুটি স্রোতের সৃষ্টি হয়। এভাবেই ভূভাগের কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে তা দেখা যাচ্ছে যে এই ভূভাগের অবস্থানের কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। কিন্তু এটা সমুদ্র নতুন কোনো সৃষ্টি করতে পারে না, কিন্তু সমুদ্র স্রোত বাধাপ্রাপ্ত করে নতুন কোনো স্রোতের সৃষ্টি করতে পারে। এটা পৃথিবীর আণবিক গতি। আমরা জানি সাধারণত পৃথিবীর আবর্তনের মাধ্যমেও সমুদ্র স্রোতের সৃষ্টি হতে পারে। অর্থাৎ পৃথিবী যখন ঘুরে তখন পৃথিবীর যে মধ্যে যে পানিরাশি আছে তখন কেন্দ্রিক বলের কারণে উভয় দিকে ছিটকে যাওয়ার প্রবণতা দেখা দেয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তেমনি পৃথিবীর আণবিক গতির কারণে পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, ফলে পৃথিবীর সমুদ্রগুলো পানিরাশি পূর্ব থেকে পশ্চিম দিকে পানিরাশি ধাবিত হয় এবং সমুদ্র স্রোতে সৃষ্টি করে। এভাবেই সমুদ্র স্রোতে সৃষ্টি হয়। আমরা আজকে জানলাম যে সমুদ্র স্রোতের সংজ্ঞা এবং সমুদ্র স্রোতের কারণগুলো, বিশেষ করে এই কয়েক প্রধান প্রধান কারণের মাধ্যমে সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। এরপরেও সমুদ্রের গভীরতা এবং সমুদ্রের শৈলশিরা এসব কারণেও পৃথিবীর আবর্তন গতি এসব কারণেও সমুদ্র স্রোতে সৃষ্টি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভালো থাকো, খুদা হাফেজ।